বন্ধন আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো, আমি করি নিবেদন এই আসর মাঝে আছেন যত যত সুধিজন, শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে, শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে। এইবার যাব আমি আসল কবি গানে, এবার কবি গান কবি গান কবি গান কবি গান কবি গান কবি গান, শুনবেন যত ভক্তগণ কবি গান কবি গান, শুনবেন যত ভক্ত আপনাদের কবি গান, আপনাদের কবি গান এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত, আপনাদের সম্পাদিত এবং আপনাদের বাঞ্ছিত কবি গান। হবে বাঞ্ছিত কবি গান, বাঞ্ছিত কবি ধার্য হয়েছে একদিকে বিজ্ঞান একদিকে ভগবান, বাবা ভারী মজার বিষয় দিয়েছে। বিজ্ঞান, আচ্ছা বেশ খুব সুন্দর, বিষয়বস্তু হয়ে গিয়েছে অর্ডার, হ্যাঁ ভাগ করে দিয়েছেন বর্ডার, আমরা দুইজন দুই দিকে দাঁড়িয়ে গেলাম ক্রেডার, এবার দুজনের মধ্যে একজন হবে মার্ডার। খুব সুন্দর বিষয়বস্তু আপনাদের আয়োজিত, আপনাদের নিবেদিত বিষয়বস্তু খুব সুন্দর, একদিকে বিজ্ঞান একদিকে ভগবান, আজ গান ভালো জমবে। তাহলে এই জগতের বুকে একদিকে বিজ্ঞানের অবদান কি, একদিকে ভগবানের অবদান কি? আচ্ছা এখানে অনেকজন হাজির হয়েছেন,
ভগবান চোখে দেখেছেন জীবনে কোনদিন? আজ আপনাদের ভাগ্য ভালো, খুব ভাগ্য ভালো, আজ ভগবানকে দেখতে পাবেন বাবা। কারণ যারা বাঞ্ছা করে আজ স্বপ্নেও আমরা ভগবানকে দেখতে পাই না, তা আজ মা আপনাদের ভাগ্য ভালো, আজ ভগবান দেখবেন। দেখা পেয়েছেন তার? এ মাল হচ্ছে ঘোড়ার ডিম, এর নাম আছে বস্তু না, এই এমন জিনিস হলো গো। আর আমার হচ্ছে কারেন্ট কাজ, আমার হচ্ছে কারেন্ট কাছে নাকি বলছেন? আচ্ছা বলুন, ভগবানের দোহাই নিয়ে আপনি থাকেন না বিজ্ঞানের দোহাই নিয়ে থাকেন? এই যে গরমের সময় ফ্যানটা অফ করে দিন, এক ঘন্টা বসে থাকবেন ঘরের ভিতরে, দেখবেন কোন ভগবান রক্ষা করে। একদম টমেটো সিদ্ধ হয়ে যাবেন, কি ভুল না ঠিক বলুন? তাহলে এই জগতের বুকে জগৎটাকে চালায় কি? যার নাম হচ্ছে বিজ্ঞান। তো আমি হলাম সেই বিজ্ঞান। রে 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 তোই আমি হলাম সেই বিজ্ঞান। এই আসর মাঝারে আজ সত্য কথা বলি গো, আমি যতন করে একদিকে ভগবান হই এই মহতি সভায়, এবার কবি গানের প্রথায় গো ভাব ধরে, তাই প্রথমে যে দেখাশোনা করতে হবে জানি, ভাবের কথা তোমার কাছে জানাই গুণমণি। কবি গানের প্রথা প্রথমে হচ্ছে দেখাশোনা, দ্বিতীয় হচ্ছে সম্পর্ক, আর তৃতীয় হচ্ছে এ গান হচ্ছে বাবার নাম ভোলানো গান। এ গান উঠতে উঠতে এমন জায়গায় পৌঁছাবে শেষ পর্যন্ত বাবার নাম ভুলে যাবে। দেখো এমন ধারা হলো, আজ বিজ্ঞানের দ্বারা এগ দেশ চলিল। এই যে এত সুন্দর স্টেজ লাইট মাইক ভগবান সৃষ্টি করেছে না বিজ্ঞান, সেটাই আমার দ্বারা হলো। সত্য কথা তোমার কাছে জানাই হবে কল বাবা পাগল রে। তাই ভগবান আমি তোমায় কইয়ে যাই, কি হলো ঢোল? আমি ভাবের কথা বলি গো মহতি সভায়, আমি আমি পাকা মালকে কাঁচা করতে পারি, এটা কিন্তু ভগবানের ক্ষমতা নেই, আমি পাকা মালকে কাঁচা করতে পারি। আচ্ছা কারো সাদা চুল আছে এখানে? সাদা চুল হ্যাঁ পলক করে নিন, একদম কাঁচা করে দেবো, আমি তোমায় কইয়ে যাই। কবি গানে ভাবে এগো ধরে এগো তাই, কারণ প্রথমে দেখা হওয়া চাই, দেখা না হলে তো আর কথা হবে না, আর কথা যদি না হয় তাহলে দ্বন্দ্ব হবে না। কিন্তু এখন যে আধুনিক কালচার বাবা, দেখা না হয়েও কথা হয়ে যাচ্ছে। ওই যে বড় বড় স্মার্টফোনগুলো উঠেছে, হাতে করে নিয়ে যাচ্ছে তা মনে হচ্ছে শিল নিয়ে যাচ্ছে, নোড়া দিলে মশলা করা হবে মা, এমন ভাব হয়ে গেল। বিজ্ঞানের যুগ বাবা কে জানে না ভালো, তাই আমি হলাম সেই বিজ্ঞান। আমার করণীয় কিবা তিনটে আমার কাজ গো আছে গো, তবা কি
প্রথমে হচ্ছে পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে পর্যবেক্ষণ, তৃতীয় একটা সিদ্ধান্ত হলো। তোমার কাছে ভাবে ভাবে আজ বলা গেল, প্রথমে একটা জিনিসকে নিয়ে আমি করি কি পরীক্ষা, জিনিসটা কি সেটা নিয়ে করি পরীক্ষা, তারপরে হচ্ছে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের পরই একটা সিদ্ধান্তে আসা যায়। তাই প্রথম ধাপ অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, তিনটি ধারা হয়ে গেল। আছি যোগো সেই বিজ্ঞানে খুলে জানাই পরীক্ষাটা করি কোথায়, না গবেষণাগার, বাংলায় বলা হচ্ছে গবেষণাগার, আর ইংরেজিতে বলা হচ্ছে ল্যাবরেটরি। বাংলাতে বলা হচ্ছে গবেষণাগার আর ইংরেজিতে বলা হচ্ছে ল্যাবরেটরি, সেখানে হয় পরীক্ষা। এবার সেই হলো বিজ্ঞান, যেজন বিশেষ জ্ঞানের এই অধিকারী হলো তাকেই আমার বিজ্ঞানে যতনে বলিল। বিশেষ জ্ঞানের অধিকারী, জ্ঞান, জ্ঞান বলতে কি বুঝি? এই যে মাটি দেখতে পাচ্ছেন, আমরা জানি কি মাটির মধ্যে বৃক্ষ হবে, যে বীজ বপন করব সে বীজই ফসল হবে, বৃক্ষ হবে, এটা হচ্ছে জ্ঞান। মাটির মধ্যে বৃক্ষ রোপণ করলে বৃক্ষ হবে, এটা হচ্ছে জ্ঞান। মাটির মধ্যে ধান চাষ করলে ধান চাষ হবে, মাটির মধ্যে আলু চাষ করলে আলু চাষ হবে, কিন্তু কোন মাটিতে আলু চাষ করলে আলুর ফলনের বৃদ্ধি হবে, কোন মাটিতে ধান চাষ করলে ধানের বৃদ্ধি হবে, এই যে বিশেষ জ্ঞান, এই জ্ঞানের যে অধিকারী তাকে বিশেষ জ্ঞানও বলে। সত্য কথা বলি গো তোমায় এত পরে, এবারে আমি পরীক্ষা করি গো ওই না ল্যাবরেটরিতে, আমার সময় যত নেতে দেখি নয়নেতে, যে গবেষণাগারের পাশে যেখানে পরীক্ষা নিরীক্ষা করি আমি, একটা জানালা রয়েছে, জানালার পাশে আমি দেখতে পাচ্ছি একটা বৃক্ষের তলায় একজন অধ্যাত্মবাদী বাবাজি করছে কি, ১৮ পুরাণের শ্রেষ্ঠ পুরাণ গো, যেটা ভাগবত পুরাণ হলো, ১৮টি পুরাণ তার মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। সেই ভাগবত পুরাণ লইয়ে তিনি গো কি করে উপায়, শিষ্যদেরকে সঙ্গ করে লয়, এই যে যখন কবি গানের আরম্ভ হবে, যখন কমিটির সিদ্ধান্ত হয় কদিন গান হবে, কাকে কাকে করা যাবে একটা সিদ্ধান্ত করা হয়, তো এক জায়গায় বসে আলোচনা করা হয়, তো সেইভাবে অধ্যাত্ম বাবের বাবাজি একজন ভগবান বিশ্বাসী, তিনি করেছেন কি, তিনি গাছের তলায় বসে ওই ১৮ পুরাণের শ্রেষ্ঠ পুরাণ ভাগবত পুরাণ পড়ছে। সেখানে আছে কি, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী সেখানে রয়েছেন, যত নিতে তিনি যোগ পাঠ করেছেন। দেখো শিষ্যদের লইয়ে আজ যত নিতে জানি, আজ পাঠ যোগ করেছে, শিষ্যরা শুনছে যোগ মানি, পাঠ করছে পাঠ করছে পাঠ করছে, এমন সময় কি বা হলো, একবার করে থেমে থেমে যাচ্ছে যোগ ভাই, শিষ্যরা জিজ্ঞেস করে গুরুদেব কেন এমন হচ্ছে বলো, একবার করে পাঠ করছেন আর একবার করে থেমে যাচ্ছেন, ইহার কারণে কি বা বলো, পাঠ করছেন আর একবার করে থেমে থেমে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পর ধরছেন। শিষ্যগণ জিজ্ঞাসা করছেন, গুরুদেব পাঠ করতে করতে থেমে যাচ্ছেন কেন? তা উনি বলছেন, বাবা রে কি বলবো, চোখে আমার ছানি পড়েছে, সেজন্য সব কথা তো আর কষ্ট বোঝা যাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছি না, তাই একবার করে থেমে থেমে যাচ্ছে। যে আমি শুনতে পেলাম, থাকতে আমি এগো নাহি যে পারিলাম, আমি আর থাকতে পারলাম না মশা, ভগবানের নাম পাঠ করছে আর চোখে ছানি পড়ে গিয়েছে, আমি মশা পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে ছুটতে চলে গেলাম, ব্যাপার কি আগে জানতে হবে। আমি ধীরে ধীরে তার কাছে হাজির হয়ে গেলাম, আমি সত্য কথা তোমার কাছে আমি গো জানালাম, তবে শোনো আজ তুমি
ভগবানের বিশ্বাস অধ্যাত্মবাদ হয়ে যায়। আজ ভগবানের নামে তুমি করেছো তথাই, যেই ভগবানের নাম তুমি পাঠ করো হাই, আস্তে আস্তে তুমি যোগ থেমে যাচ্ছ তাই বলো যোগ কিবা যোগ কারণ হয়ে গেল, কিবা তোমার ধর্ম যাচ্ছে খুলে জানা ভালো। যেই যোগ ভগবান সেই কৃষ্ণ হলো, তার নাম পড়ে যদি থানে পড়ে ভালো, কেন যোগ ভগবান ডাকবো রে ভালো, সত্য কথা খুলে খুলে জানা গো সকলো, কেন যোগ ভগবানকে ডাকবো হাই। আজ এই জায়গাতে দেখা সোনা আলো সোনা এই জায়গাতে আলোচনা গো, এই জায়গাতে আলোচনা গো, এই জায়গাতে দেখা হলো গো, এই জায়গাতে দেখা হলো গো, আমি বলে জানাই কথা তব গো, এই জায়গাতে দেখা হলো। যে ভগবানের নাম করে, যে ভগবানের লীলা কথা সাধন করে, যদি দুটি নয়নের মধ্যে ছানি পড়ে, জিজ্ঞাসা করছেন শিষ্যগণ তা ছানি যখন পড়েছে উপায় কি, বলে ডক্টরের কাছে আমি গিয়েছিলাম তো 7 দিনের মতো ওষুধ দেওয়া হয়েছে, এতে যদি ভালো না হয় অপারেশন করা হবে, প্রিপারেশন লেটার দেখা হবে, তারপরে দুটো চশমা ধরিয়ে দেবে। এই জগতের বুকে এসেছো, আগে জগৎটাকে লক্ষ্য করো, জগৎটাকে দর্শন করো। আমি সেই জায়গায় গিয়ে তখন বললাম বলো দেখি তুমি, আজ ভগবানের নাম করে ভগবানের লীলা কথা আস্বাদন করি, দুটি নয়নের মধ্যে যদি ছানি পড়ে, আর সেই ভগবানে বিশ্বাসী অধ্যাত্মবাদের গোসাই যদি আমার বিজ্ঞানের ঘরে ডাক্তারের ঘরে যেতে হয়, সে ভগবানের নাম করব কেন? আমার জিজ্ঞাসা রহিল, কি ব্যাপারটা বুঝতে পারছেন তো? বুঝে নিতে হবে ও ব্যাপারগুলো, বিজ্ঞান আর ভগবান, তুমি আর আমি, তোমার অবদান কি আর আমার অবদান কি? সেই লীলা কথা সাধন করে যদি আমার ঘরে আসতে হয়, আমার ঘরে যদি তোমাকে নাম লেখাতে হয়, কেন ভগবানের নাম করব কেন? এর ভিতরে কি রয়েছে? তোমায় কইয়ে যাই দিদা তাইরে দিরে দিরে বলো ভগবান, মুকং করতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। সেই ভগবানের যদি কৃপা হয় যে বোবা বোবার তখন কথা ফোটে, মুকং করতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম খোড়ারে তখন পা হয়, আর যে অন্ধ তার তখন চোখ ফিরে, বলো কোন জনা বোবার কথা ফুটেছিল? কোন বোবার মুখে কথা ফুটেছিল? কোন পঙ্গু গিরি লঙ্ঘন করেছিল? আর কোন অন্ধ দর্শন করেছিল? তুমি জন ধৃতরাষ্ট্র বলে ফেলো না, আমি তোমায় বলি ভালো। আর ভাবের কথা তুমি যোগ শুনে চলো, ভগবান বলি আমরাই রাম, ভগবান বলি কৃষ্ণ, তাই তো? ভগবান বলছে গৌর হরি, তারা ভগবান যদি হলো তুমি আমায়
কথাই বলে যাবে। আজ ভাবের কথা তোমার কাছে জানাইও গো, আজ কি হয় দেখো তোমার, আজ তোমাকে বম ফুড়া করবো, তারপর আমি যাবো। বিজ্ঞানের মাল হচ্ছে আমি, তুমি কোথায় আছো তাই দেখি আজ কম্বলে লোম বাছা করবো তোমার। কম্বল আছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে গিয়ে একটা একটা করে লোম গুলো বাজবে, শেষ অব্দি কম্বলটা থাকে কিনা তাই করবো তোমার আজ অবস্থা। যদি রাম রাম করে যদি ভগবান পাওয়া যায়, রাম নামে রাম নামে কি বা যোগ প্রাপ্ত হলো, রাম নামে হলো কি? বশিষ্ঠ পুত্র যার নাম বামদেব, তিনি তিনবার মাত্র রাম নাম করেছিলেন, তিনবার রাম নাম করেছিলেন। সেই তিনবার রাম নাম করার পর আর হলো কি? তার কোন কুলে জন্ম হলো? দেখো চণ্ডাল কুলে জন্ম হলো, চণ্ডাল কুলে জন্ম হলো। আচ্ছা, রাম নাম করে যদি চণ্ডাল কুলে জন্ম নিতে হয় সেই নাম করবেন? কি বলছেন? যেই নাম করে চণ্ডাল কুলে জন্ম নিতে হয় সেই নাম করবেন? এর ভিতরে কি রয়েছে? তোমার কাছে ও হো হো আমার ভগবান নারায়ণ তাই বলছে, ভগবান নারায়ণ সত্য যুগের মধ্যে। তাহলে ভগবান যদি, ভগবান যদি পরশ করে, ভগবান যদি অসতকে পরশ করে, সে কি হবে? সত্যি হবে, তাই তো? অসতকে পরশ করলে সত্যি হবে, এটা হচ্ছে সাধারণ ব্যাপার। বাবা যদি মন্দকে পরশ করে সে ভালো হবে, মন্দকে ভালো করলে পরশ, মন্দকে পরশ করলে ভালো হবে, অসতকে পরশ করলে সে সতী হবে। কিন্তু যার নাম সতী তুলসী তাকে পরশ করলো ভগবান নারায়ণ। শঙ্খচূড় দৈত্য হচ্ছে তার স্বামী, শঙ্খচূড় দৈত্য হচ্ছে তার স্বামী, তার স্ত্রী হচ্ছে তুলসী, সতী তুলসী। সেই ভগবান জানে তুলসী সতী কে পরশ করলো কেন, অসতিক হলো। তুমি আমায় বলে যাবে, আমি সত্য কথা তোমার কাছে জানাই গো। তবে এবার শেষের বারে তোমার কাছে করি নিবেদন, কলিযুগে গৌর হরি এলো এগো মনেরই মতন, আজ নাম এগো যত নেতে করেছে তথাই, আজ শিবাশ্রয় অঙ্গলে বলিয়া জানাই, শিবাশ্রয় অঙ্গনে হরি নাম চলছে, সংকীর্তন চলছে। আর শিবাশের ছেলে তিনি প্রাণে মারা গেল, হরিনাম চলছে আর সন্তান মারা গেল, হরিনাম করবেন? শাস্ত্র প্রমাণ দিচ্ছি, আমি কোনো বাস্তবে যাচ্ছি না বাবা, একদম শাস্ত্র বিহিত আছে। তাহলে সেখানে হরিনাম সংকীর্তনে চলছে আর শিবাশের ছেলে মারা গেল, এর কারণে কি বা হলো? কেন ভগবানের নামে আমরা করবো যোগ ভালো, তাই তো এগো তোমার কাছে করি নিবেদন। আত্মবেশী বলবো না গো মনের মতন, আত্মবেশী তোমায় আমি বলবো না বলবো না, এইখানে তাই আমি আমার পালা রাখি সোনা, এইখানে তাই আমি আমার প্রাসাদ করি, আর প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি। আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলাম, তাই যাওয়ার বেলায় বলে যায় যেহেতু আমার পালা সমাপন হয়ে গেল, যে মায়ের মন্দিরে আমি দাঁড়িয়েছি
সেই মাকেই নিয়ে একটা সুন্দর করে আমি গান করি। হে মা, এই জগতের বুকে তুমি হচ্ছ সব, তুমি হচ্ছ সবের মূলে, তুমি হচ্ছ অনন্তময়ী, নেই তোমার নই, তুমি হচ্ছ দিগম্বরী, নেই তোমার দিক, এই দিকটাই হচ্ছে তোমার অম্বর, তাই তুমি দিগম্বরী। তাই বলি কি জানো মা গো, ও মা, ওই আমার সর্ব অঙ্গে, লিখে দিও বাবা কালি কালি নাম, কালি কালি নাম, আমার সঙ্গে লিখে দিও, কালি কালি নাম, কালি কালি বাবা নাম কিন্তু বের হয় না, আগে ডাকে কি বলে, মা বলে, ছোট্ট একটি নাম মা। কিন্তু এই মা নামের মধ্যে কি মাধুর্য, যাদের মা নেই তারা বোঝে কতটুকু বেদনাদায়ক, কতটুকু কষ্টদায়ক। যদি আঘাত প্রাপ্ত হয় মা গো, যদি ব্যথা প্রাপ্ত হয় ও মা, যদি কেটে যায়, ছিঁড়ে যায়, আগুনে পুড়ে যায়, মা গো, চিৎকার করি মা বলে, কারণ এই মা নামেই আছে শান্তি। তাই যেদিন আমি, যেদিন আমি
কালী কালী না।